हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लूप कथास वर्ल्ड। सो गाइज, आज के ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল। তোমরা একটা কুর্তি মেকআপ লুক চেয়েছিলে, বেশিরভাগই চেয়েছিলে যে ব্লু কুর্তি মেকআপ লুক। তো আজকে আমি ব্লু কুর্তি পরে মেকআপটা করেছি, বাট মেকআপটা কিন্তু তোমরা সব রকম কালারের কুর্তি বা যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো শাড়ির সাথে তোমরা কিন্তু এটা ক্যারি করতে পারো। আমি এমনই একটা আজকে মেকআপ লুক ক্রিয়েট করেছি যেটা তোমরা সব কিছুর সাথে ট্রাই করতে পারো পয়লা বৈশাখের দিন। তো আমি এই এগুলো মানে এই হার কানেরগুলো যেখান থেকে কিনেছি, মানে হারটা কানেরটা নয়, হারটা যেখান থেকে কিনেছি সেটা হচ্ছে মিশো থেকে। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে মিশো হলটা গিয়ে চেক করে নিতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে লিংক। কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি হার কানের কোথা থেকে কিনেছো, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমরা আমাদের ফেসটাকে ক্লিন করে নিয়েছি, আর এরপরে আমাদের হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি। তো এরপরে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টোনিং। তো সেটার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গোলাপুরি রোজ ওয়াটার। তোমরা যে কোনো রোজ ওয়াটার বা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি ময়শ্চারাইজিং করার জন্য ইউজ করছি এখানে ডাবর গোলাপুরির এই রোজ ময়শ্চারাইজারটা। তোমরা এখানে যে কোনো তোমাদের পছন্দের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো ময়শ্চারাইজার কিন্তু এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের মেকআপের আগে। এরপর আমি এখানে ইউজ করছি এইচডি ফেস প্রাইমার। এটা একটা ম্যাট ফিনিশের প্রাইমার, তোমরা যে কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো অথবা তোমাদের জেল মানে অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। এটা দেখো একটা ম্যাট ফিনিশ দেয় প্রথমেই, তো তোমরা এটা চাইলে ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, তারা কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো এরপর আমি ইউজ করছি এখানে ল্যাকমি 925 সিসি ক্রিম। এটা ছোটো প্যাকটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে, তোমরা সেটাও ইউজ করতে পারো অথবা তোমরা বিবি ক্রিম ইউজ করতে পারো অথবা তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো খুব অল্প পরিমাণে আমি ইউজ করেছি আর ভীষণ লাইটলি আজকে মেকআপটা মানে একদম হালকা মেকআপ করব। তো দেখো এই ব্লেন্ডারটা যেরকমভাবে তোমাদেরকে প্রত্যেক দিন বলি যে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নেওয়ার পর জলটা পুরোটা বের করার পর 5 মিনিট রেখে দেওয়ার পর আমি এভাবে ইউজ করছি, যাতে আমাদের ফেসটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একটা গ্লেজি লুক আসে। তো এরপরে আমি এলেগার প্রোয়ের এই কনসিলারটা ইউজ করছি জাস্ট আমার আন্ডার আইতে আর আমার লিপসের অ্যারাউন্ডে মানে এরিয়াতে আমি ইউজ করে নিচ্ছি। জাস্ট যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানেই আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে যে কোনো জায়গায় মানে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পট আছে সেখানেই অ্যাপ্লাই করো। তো এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি ফিট মির এই কম্প্যাক্টটা। তোমরা কিন্তু যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো লো প্রাইসের মধ্যে কিন্তু ব্লু হেভেনের কম্প্যাক্টটা ভীষণ ভালো, তোমরা কিন্তু সেটা ট্রাই করে দেখতে পারো। তো ফিট মির কম্প্যাক্টটা একটু দাম বেশি আছে, খুব বেশি নয়, মোটামুটি রেঞ্জের এখন। তো তোমরা সেটা ট্রাই করতে পারো। তো দেখো আমি এরম ড্যাব ড্যাব করে ফেসে অ্যাপ্লাই করেছি, আর এরপরে আমি এল18-এর এই কাজলটা আমি অ্যাপ্লাই করছি, ইউজ করছি আমার আইব্রোতে। তো তোমরা কিন্তু যে কোনো পাউডারি আইব্রো কাজল অথবা তোমরা যে কোনো আইব্রো পেন্সিল তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে এই কাজলটা আমি ইউজ করছি, দেন সেমভাবে আমি যেভাবে তোমাদেরকে ডেলি তোমাদেরকে শেখাই, তো সেটাই হচ্ছে আমি স্পুলির সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে আমাদের একটা ন্যাচারাল লুক আসে। তো এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি সেম কাজল আমাদের আইয়ে। তো আমি কিন্তু ওয়াটার লাইনে এটা অ্যাপ্লাই করছি না, তার নিচে আমি চোখের নিচে একদম অ্যাপ্লাই করছি, যেখানে আমাদের ল্যাশগুলো থাকে মানে আইল্যাশগুলো সেখানে আমি অ্যাপ্লাই করছি। এরপর আমি এটাকে ইয়ারবাডসের সাহায্যে একটু হালকা করে স্মাচ করব, মানে খুব বেশি ঘাঁটবো না, মানে হালকাভাবে জাস্ট স্মাচ করব। দেন এরপরে আমি দেখো আমি একটা হোয়াইট কাজল পরে নেবো, বাট তোমাদেরকে সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো আমি যে হোয়াইট কাজলটা ইউজ করছি সেটা কিন্তু সুইস বিউটির হোয়াইট কাজল। এরপর আমি এখানে ইউজ করছি এল18-এর এই ম্যাট লিপস্টিকটা। এটা আমার আইয়ের ওপরে আইশ্যাডো হিসাবে বেস হিসাবে ইউজ করেছি, মানে ভীষণই ভালো একটা লিপস্টিক, তোমরা কিন্তু ট্রাই করতে পারো কম রেঞ্জের মধ্যেই। তো আজকে যেহেতু খুব লাইট মেকআপ তো আমি কিন্তু কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করিনি, তো এই লিপস্টিকটা দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ব্লেন্ড করে ফেলেছি। তো তোমরাও কিন্তু চাইলে খুব ইজিলি এটাকে ব্লেন্ড করতে পারো, আর ভীষণই ভালো একটা কালার, তোমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারো। সেম লিপস্টিক আমি আমার চিকে ইউজ করে নিচ্ছি আমার ব্লাশ হিসাবে। তো তোমরা কিন্তু যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা কিন্তু যে কোনো লিপস্টিকও তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটাই ইউজ করতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। তো দেখো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো লাইনার ইউজ করতে পারো। তোমরা যদি একটু কম দামের মধ্যে যাও তাহলে কিন্তু তোমরা এল18-এরটাও ইউজ করতে পারো অথবা কিন্তু ব্লু হেভেনেরটাও ইউজ করতে পারো। তো এরপর আমি ইউজ করছি এখানে মার্চের এই মাস্কারাটা, তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো মাস্কারা ইউজ করতে পারো অথবা কিন্তু তোমরা যে কোনো আইলাইনারকে স্পুলির সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাজ আ মাস্কারা হিসাবে। এরপর আমি এখানে সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করছি, খুব হালকাভাবে ইউজ করছি।
কারণ যেহেতু এটা লাইট মেকআপ আর তোমরা কিন্তু এটা দিনের বেলা অথবা রাতের বেলা যে কোনো সময় কিন্তু এটা করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা লাইটলি মেকআপটা আমি করেছি। তো এভাবেই আমি আমার যে সমস্ত জায়গায় হাইলাইটিং করার সেখানে ইউজ করে নিয়েছি। আর এরপর আমি সেম লিপস্টিক আমি আমার লিপসে ইউজ করে নিয়েছি। তো এরপরে মেকআপ ফিক্স করার জন্য আমি এখানে রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক।